শাহজাহান যে কর্ম করছে ওই কর্ম আরও 50 জন করছে এই মুহূর্তে, আমার কাছে খবর আছে। মানে শাহজাহান হয়ে ইডিফিডিকে মারলে তবেই নিউজ হবে। মানে শাহজাহানকে মন্ত্রীকে মেরেছিল, ওটা নিউজ হয়নি ঠিক মতো করে। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়ার মন্ত্রী, দুধেলগাই মন্ত্রী, বিরাট দাড়ি টুপি, তার বিরাট দাড়ি বিরাট টুপি, মার খেয়ে গেল, মন্ত্রী মার খেলো। মার খেলো মানে তাকে ধাক্কা দিয়ে করলো, তার গাড়ি ভেঙে দিল, তার নিয়ে যাওয়া ত্রাণ লুট করে দিল। তিনি গ্রন্থাগার মন্ত্রী, গ্রন্থাগার বানানটা উনি পারেন কিনা যাই না, মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব 2021 সাল জুলাই মাস নাগাদ বেধড়ক পেটানি, সব লুটে ফুটে নিল শেখ শাহজাহান তার দলবল। ত্রাণ দিতে গিয়েছিলেন, ইয়াস হয়েছিল না, ইয়াস ঝড় ঘূর্ণিঝড়, সেবা টেবা করতে গিয়েছিলেন। সেবা করার নিষিদ্ধ, শেখ শাহজাহানদের সেবা না করে অন্য লোকদের সেবা, ঠিক আছে তার ফলাফল। তো উনি মাং দো ধাক্কা দো অনুচারও মারধর খেয়েছে, উনি তো আমার তত্র মারধর কাটিয়ে নেতা তো একটু কম খেয়েছেন আর কি। এই গাড়িটারই বেশি না ভেঙে নিয়ে দিয়েছে, একটু চমকি টমকি দিয়েছে, আর টানটা লুট করে নিয়ে পালিয়ে গেছে। মত কাজ ত্রাণ নিয়ে এসছে, লুট করবে না। আমি ওই আয়লার সময় ওই গোসাবার ওখানে ত্রাণ দিতে গিয়েছিলাম, 20 লক্ষ টাকার মতো ত্রাণ নেই গোসাবা, গোসাবার দিকে আমাদের গাড়িটাকে উদ্বোধন করেছিলাম কবি শঙ্খ ঘোষ। সেখানে দেখলাম ত্রাণ লুট করার বিরাট ষড়যন্ত্র, থানায় ডায়েরি করতে হয়েছিল গোসাবা থানা, আমাকে মাসে। মানে খারাপ লাগে সব ভাবতে। তো থানায় গেলেন, কে গেলেন? ওই সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব কমপ্লেন লেখা, বলে কমপ্লেন নেব না, কমপ্লেন নেব না। মানে মন্ত্রীর কমপ্লেন নিচ্ছে না, মন্ত্রী তোলাটা ভালো আদায় করে দেয় না। আরে মন্ত্রী করেছিল কেন? ওই মোল্লা দুধেলগাইদের ভোটটা নেওয়ার জন্য। তোলা তো পাইনি, তো ভোট তো পেয়ে গেছে, আর তোলা নেই, তোলা দেয় শেখ শাহজাহান। শেখ শাহজাহানের গুরুত্ব বেশি না মন্ত্রীর গুরুত্ব বেশি? শাহজাহানের গুরুত্ব বেশি। মন্ত্রীকে পিটিয়ে লাটিয়ে দিল, থানায় কমপ্লেন জমা নেয়নি। মন্ত্রী কাঁদতে কাঁদতে বলছে যে মাননীয়া আপনি তো পুলিশ মন্ত্রী, চুনকাই লেগে গেল যে অভিষেকবাবু যুবনেতা, ও তো যুবনেতা ছিল শাহজাহান, যুব তরুণ কি সুন্দর গাড়ি চালাচ্ছে না, চারিদিক দিয়ে বাইক খাম করে, চারিদিকে সমুদ্র মহাসমুদ্র, মধ্যিখানে 4 চাকার গাড়ি, মধ্যিখানে বসে শাহরুখ খান, সালমান খান, যত খান 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 হয়ে গেল সব চারিদিকে, সব বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে যাবে সব। কিন্তু পুলিশ তো দাঁড়িয়ে ছিল, তার মাঝখান থেকে পালিয়ে গিয়ে 11 দিন পুলিশে পালিয়ে যাবে। চা ঘর অনুপ্রাণিত পুলিশ। আচ্ছা পুলিশের সার্টিফিকেটটা কি? অনুপ্রাণিত পুলিশ। যে পুলিশটা অনুপ্রাণিত হয় সে যা কিছু চাইবে উপরওয়ালা সব হয়ে যাবে। আমি আপনাকে খুব গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি, খুব ঠান্ডা মাথায় বুঝুন। যে সেই ভদ্রলোক মানে যুবরাজকে বলেছিল, যুবরাজকে সিদ্দিকুল্লা চৌধুরীর কথা বলছে, আমি ওই জায়গাটাই থাকবো, এইটা তো ওর পরের গল্প, 2021 সালে গল্প করছে। এমনি বলেছিল যে যে আপনি যদি পদক্ষেপ না নেন চুনকালি পড়ে যাবে। যে চুনও পড়েনি, কালিও পড়েনি, কিচ্ছু পড়েনি, বরং যে ইডি এসে কিছু ধালি ধালি করেছে আর কি, ইডি এসে ওরা নিজেদের কিছু করেনি। সেই শুরু, তার আগেও শুরু। তার আগে মোসলেম শেখ সিপিএমের অঞ্চল প্রধান, তার সাথে নেই কোনো ব্যবধান, একেবারে কাছের হয়ে গেল মোসলেম শেখ নেতা, তার সঙ্গী হয়ে গেল গুন্ডা শেখ শাহজাহান। 2006 সাল, আজকের গল্প নয়, 2006, সেই মসজিদ মাস্টার মনে পড়ে তো। তারপরে 2006 সালে তার যত এলাকায় জমি জায়গা সব আমার, আমি নেতা, আমি গুন্ডা, আমি তোলাবাজ, আমি এলাকার বস, আমার জমি হবে না। একটা মহিলা সে জমি দিতে চায়নি, তার জমি সে দেবে না, দেবে কেন তার জমি? তাকে তার পরিবারের 7 জনকে বেধড়ক মেরে 2006 সালের কথা বলছি, তখন বাম আমল চলছে, বাম গায়ে সব বাম লাগাতে হয়েছে তাকে। 6 জনকে মার পিটিয়ে লাল করে দিয়ে বেশ শেখর ড্রাফ তৈরি, ড্রাফ সিনেমা হচ্ছে না, হ্যাঁ এগিয়ে তাকে খবরের কাগজ থেকে বলছে আমেরিকা, সিনেমা না এটা, এগিয়ে তাকে খবরের কাগজ রাখছে, আসুন চ্যালেঞ্জ করুন আমাকে, আমি কোথায় জানবো অতদিন মনে আছে, এগিয়ে তাকে খবরের কাছে, এগিয়ে থাকা নিউজ পিটিয়ে লাল করে ওই দলিল তৈরি করে গায়ের জোরে সই করে নিল, একটা টাকা দেয়নি ওনাকে, একটি নয়া পয়সা দেয়নি শেখ শাহজাহান। পুলিশ ছিল, বাম আমল ছিল, পুলিশ ছিল, কিন্তু কিচ্ছুটি করেনি, পিটিয়ে লাল করে সম্পত্তি লিখে নিল। তারপরে এই বিগত 4 বছরে 4 জন পরিবারের কাছ থেকে, বেশি না 4 জন, চারজন পরিবারের কাছ থেকে মোট 70 বিঘে জমি লিখিয়ে নিয়েছে। জানেন তো একটা ব্যাপার আছে, যদি আপনার থেকে জমি চায়, ধরুন শেখ শাহজাহান আপনার থেকে জমি চাইলো, আপনার তো সন্দেশকারীকে জমি আছে শুনলাম, সেই 2 টাকা সাংবাদিক তো আপনি না, 2 পয়সার পয়সা জমি শুনলাম নাকি 2 কাঠা জমি কিনেছেন শুনলাম আর কি, সেই জমি সন্দেশকারীতে কিনেছেন। তো যদি আপনার থেকে জমি চায় শেখ শাহজাহান বা তার দলবল, আপনি খালি পায়ে ধরে ফেলবেন, দাম করে পায়ে পড়ে যাবেন, পড়ে বলবেন 10 টাকা দিন দাদা, কিছুটা দিন, জমি দিয়ে দিচ্ছে, অনেক লিখে দিচ্ছে। যদি আপনি সঙ্গে সঙ্গে লিখে দেন তাহলে আপনাকে হয়তো 200, 400, 500, 2000, 4000 দিতে পারে। আর যদি না দেন, যদি জমি দেবো না, আমি আমার জমি দেবো কেন, দেয়নি। 4টে পরিবার 70 বিঘে জমি ছিল, 4টে পরিবারে গায়ের জোরে 4টে পরিবারকে টেনে 4 বছরের মধ্যে, বলছি 4 বছরের মধ্যে, এই বিগত 4 বছরের 2019, 2020, 2021, 22, ব্যাস 4 বছরের মধ্যে, 23, 20, 21, 22, 23, ধরুন 4 বছরের মধ্যে। নিউজ একই দেখা নিউজ, এটা আমি করতে বলছি। তাদের 4টে পরিবারের লোককে টানা হলো, বেধড়ক মার, মানে মারার মতো মারলে খোদা কেমনে শোনেন না, পিটিয়ে লাল করে দিলাম, খোদা খোদগাই দেখিয়ে দিলেন। 70 বিঘে জমি লিখে দিয়েছে, 70 বিঘে জমি লিখে নিয়েছে, একটা কথাই নেই। ওই জন্য আপনার 2 কাঠা জমি আছে না, আমি বলছি একটু পায়ে গিয়ে পড়ে যাবেন, গিয়ে একটু চাইবেন যে দাদা লিখে দিচ্ছে, আপনার কথা অমান্য করা, আপনি তো মায় বাপ, আপনি তো এলাকার মুখ্যমন্ত্রী, ছোট্ট মুখ্যমন্ত্রী, আপনি সেই লেখা হয়ে গেছে। জমি কার হাত দখলে? শেখ শাহজাহানের দখলে। বঙ্গবাসী দেখছে, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল সব দেখছে, প্রশাসন দেখছে, চুপ। ওরা বেশি লাভ হাতে পায়নি, ওদের জমি লিখিয়ে নিয়েছে, এবার বডিটা লিখিয়ে নেবে। মৃতদেহ ঘরের কোণে পড়ে থাকবে, গাছতলায়, শ্মশানতলায় মৃতদেহ পড়ে থাকবে। কি করবে বাংলা মানুষ? শেখ শাহজাহান, এই শেখ শাহজাহান সম্পর্কে কে জানে না? মুখ্যমন্ত্রী জানে না? মুখ্যমন্ত্রী খুব ভালো করে জানেন শেখ শাহজাহান। আরে একবার একে ধরেছিল, মিটিং হচ্ছে ওই ইয়ের দিকে, মনে হচ্ছে ক্যারিংয়ের দিকে মিটিং হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছে এই শওকতকে অভিযোগ করছিল, মুখ্যমন্ত্রী বলছে এই শওকত, তুই তো বোম্মা দিস, তুই বড় বড় কথা বলছিস, তুই তো বোম্মা দিস। অর্থাৎ পুলিশ মন্ত্রী জানে যে তাদের দলে একটা লোক বোম্মা দে, ভালো করে শুনুন, তো শওকতকে বলছে তুই কেন ঝগড়াঝাড়ি করিস, তুই শেখ শাহজাহানের সাথে গন্ডগোল লাগিয়ে গেছিস কেন বেটা? তো শওকত বলছে শেখ শাহজাহান দিদি, শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের মামলা আছে, আমি ওর সাথে মিশবো না। মানে চোরের সাথে বোঝকা হয় না, আমি অবাক হয়ে যাচ্ছি। মানে শওকত বলছে এ খুনি শেখ শাহজাহান, আর দিদি বলছে শওকত বোম্বাদে। আর পুলিশ মন্ত্রী জানে কে খুন করে আর কে বোম্বাদে। তখনই তো পুলিশ মন্ত্রী তদন্ত করা দরকার ছিল, কেন শওকত হঠাৎ করে খুনি বললো, আর শওকত যদি বোম্বাদে তাকে দলে নিতে হবে কেন? আপনি 2 পয়সা সাংবাদিক যদি নাও হয়, আমি দুধের গায়ে নিতে পারতো। হ্যাঁ, দেখতে একটু খারাপ, আমি দেখতে খারাপ, দেখতে পারো দেবের মতো দেখতে হতে হবে, সায়নীর মতো হবে, দেখতে পারো হতে হবে, না হবে কিন্তু অনুপ্রাণিত হতে হবে, আল্লাহ বলতে হবে। কিন্তু দিদিকে আল্লাহ বলতে হবে, নির্মল মাঝে আল্লাহ বলেছে, আমার আল্লাহ বলে দিলে এক্ষুনি মন্ত্রী যাবো, আল্লাহ বলতে হবে দিদিকে। আর আপনি মা সারদা বলবেন কিন্তু, আরে ও দিদি দাবি করেছে বলেন, আপনি বলবেন মা সারদা, মা রানী রাসমণি, দুর্গার আদলে আপনার মূর্তি, আপনি দুর্গা, আপনি আমার কাছে দুর্গা, ওসব ছাড়ুন, দুর্গা মাটির দুর্গা চাই না, আমি রক্ত মাংসের দুর্গা চাই, দিদি দুর্গা। কিন্তু আপনি মায়েতে ছিলেন, মা কি ভালো না, বাবা তো আপনাকে আসতে হবে, আবার মায়ে তো সন্তুষ্ট নয়, তাই তাকে বলা হলো কি শ্রী চৈতন্যদেব, তাকে বলা হলো কি রামকৃষ্ণ পরমহংসদেব। আর তিনি যদি রামকৃষ্ণ পরমহংসদেব হন, তার ভাইপো নিশ্চয়ই তাহলে স্বামী বিবেকানন্দ। এখন শুভেন্দু অধিকারীকে বড্ড ডাকছে, শুভেন্দু অধিকারী গালাগাল দিচ্ছে, মানে কি যাকে যত বেশি গালাগাল দেয় তাকে তত বেশি আপন করে নেয়। যেমন ধরুন রাজীব বন্দ্যোপাধ্যায়কে বললো চোর, চিটিং বা ছ্যাচোর, তাকে ভীষণ করে কি উচ্চ বংশ, ব্রাহ্মণের জাত, ব্রাহ্মণের বংশ, কি উচ্চ বংশ, কি ভালো দেখতে, নিয়ে নিয়েছে, গাওয়া নিয়ে নিয়েছে, আঁচলের তলে ঢুকে গেছে, ব্রাহ্মণ না, কি উঁচু বংশ রে বাবা, নিয়ে নিয়েছে। তো ওকে তো খুব গাল দিয়েছিল, অর্জুন সিংকে বলেছিল গুন্ডা বদল বলেছিল না, নিয়ে নিচ্ছে। সবচেয়ে বেশি দরকার না অভিষেককে দরকার নেই দিদির, শুভেন্দু অধিকারীকে দরকার। কিন্তু শুভেন্দু অধিকারী যদি ইচ্ছাও হয় ইচ্ছে হচ্ছে না, যদি হয়ে যায় শুধু যাবে না। জানেন কেন যাবে না বলুন তো? বলতে পারবেন কেন? এটা অন্য কেউ বলতে পারবেন, আমি বলতে পারব কেন যাবে না। জানেন যাবে না যে আমি যদি দিদির কাছে যাইও সার্টিফিকেট পাবো না। যত মহাপুরুষ সব ইতিমধ্যে হয়ে গেছে, আর তো কোনো মহাপুরুষ ভ্যাকেন্সি নেই। তাহলে ও তো মহাপুরুষ হবে কী করে? তাহলে শুভেন্দু অধিকারী কি একটা বড়ো মহাপুরুষ হওয়া দরকার ছিল? আরে নিজেদের পক্ষে স্বামী বিবেকানন্দ ফাঁকা রাখ, সব নিয়ে নেবে। মানে জেন্ডারও চেঞ্জ, নিজে ফিমেলটা নিয়েছে, নিজে ফিমেল মেলটাও নিয়ে নিয়েছে, চৈতন্যদেব রামকৃষ্ণদেব সব নিয়ে নিচ্ছে। দিদি ভুল করেছে, একটা দুটো রাখা দরকার ছিল, তবু তো কেউ নিত। সব মহাপুরুষ আপনাদের পরিবারের মধ্যে চলে যাবে, কালীঘাটের মধ্যে যত মহাপুরুষ ঢুকে যাবে। শাহজাহানকে কিন্তু একটা মহাপুরুষ করার দরকার ছিল। আরে ইডিকে মেরে দেখিয়ে দিয়েছে, আপনার ভাইপোকে যখন চমকাচ্ছে শাহজাহান ইডিকে চমকে দিয়েছে। পুলিশ কিন্তু দায়িত্বশীল কাজ করছে। একজন হাজি সাহেব বলছিলাম যে না 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 শাহজাহান বাইরে চলে যাবে কি বাংলাদেশে, শাহজাহান সম্রাট শাহজাহান হচ্ছে বেশি ক্ষমতাশালী, সম্রাট শাহজাহান শুধু মমতাজ মমতাজ করে পাগলা হতো, আর ইনি মমতা মমতা করে পাগলা হন। মমতাজ আর মমতা মানে বর্গের জয়ের প্রবলেম আর কি, এটা জয়ের প্রবলেম। তো শাহজাহান তো এই পাশেই আছে, কোন বাড়িতে আছে জানি। তো যখনই সে বলছে দাড়িওয়ালা টুপিওয়ালা হজ করেছে, তাকে তো পুলিশ লাঠি পেটা করে নামটা বের করেছে। আমাকে জাতীয় সঙ্গীত গাওয়াতে গিয়ে রক্তাক্ত করেছিল মৌলবাদীরা। তো করার পরে আমি তো কোর্টে মামলা করেছি। তো ওরা পুলিশ বলছে নাকি অপরাধীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এফআইআর করছে। তা আমি জাস্টিসকে বলেছিলাম যে গরুর মাংসের সাথে কী কালের রুগী পরে এখন খাচ্ছে, কোন ঘরটা বসে অপরাধীদের কাছে বলে দিতে পারবো। গরুর মাংসের সাথে আলু, আর তার সাথে রুটি, আর তার সাথে সাদা রুগী মেটিয়ে পড়েছে, সাদা রুগী পরে সবাই। আপনারা দেখতে পান না, ওরা নাকি আমরা দেখতে পান কোথায় দেখছে, কিন্তু দেখছে ওই আলমারির পিছনে, ওই চেয়ারের ফাঁকে, টেবিলের ফাঁকে, মানে অত বড় সেই টেবিল ফাঁকে ঢুকে যাবে, বাসের তলায়, বাসের সিটের তলায় দেখছে। বুঝিনি তো পাগলামির কোনো সীমা আছে। যেন ও ছোট্ট গেছে, ছোটো একটা লেগ দিয়ে দূর, অত বড় শরীর লেগ দিয়ে দূর, মানে দেখবে না। আপনি বলতে পারেন একটা কথা, আমি একটু সাজার নিয়ে আমার জাত ভাই তো একটু চিন্তায় আছি ভাই। আমি আমার কমিটির লোককে একটু তেল দিয়ে কথা বলি ভাই, আমার কমিটির লোক ভাই, দুধে লাগে আমরা এক, ও গরু আমিও ছোটোখাটো গরু, গরু তো গরুই হবে আর কি, আমার গরুর বুদ্ধি সব আর কি। ওই যে ভুলভাল বকছি না, তো আমার একটু শাহজাহান ভাইয়ের প্রতি একটু মায়া আছে। একই ধর্মের লোক, মায়া হবে না? ওকে খুন না করে দেয়, অন্তর্ঘাত করে খুনটা না করে দেয়। কারণ তত্ত্ব তো ভর্তি হয়ে আছে, একদম পুরো তত্ত্বগুলো ভর্তি হয়ে আছে ওর কাছে, সব তত্ত্বর কাছে আছে। ও ধরা পড়বে বালুদা। ও যখন এর আগে খুন খারাপি করেছিল, মধ্যে পালিয়ে গিয়েছিল, তো তিনজনকে যখন মার্ডার করলো বিজেপি, তিনজনকে বিজেপি করবে নেতা হয়েছে, ডারপুক ডারপুক বিজেপি নেতা হয়েছে, দেখো বেড়ে দিয়েছে। তারপরে আমি ছিলাম না অ্যাক্টিং, তারপরে ওকে বললো এই তুমি কিছুদিন গা ঢাকা দিয়ে থাকো, পালিয়ে গেছিলো শেখ শাহজাহান, পালিয়ে গেছে, এখন পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার পর যখন উনি উদয় হলো, সূর্যোদয় আর কি, বর্ষা মেঘলা হয়েছিল, আকাশটা ভেঙে ডেকে গিয়েছিল, হঠাৎ করে বিশাল সূর্য, গরমের একদম নতুন সূর্য উদিত হলো। উদিত হওয়ার পর দেখা গেল কোথায় আছে কে, এই শেখ শাহজাহান বালুদার সাথে ঘুরে বেড়াচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে। জ্যোতিপ্রিয় মল্লিকের যত মাল মশলা চুরির খোসলা বিরাট অবদান আছে শেখ শাহজাহানের, বিরাট অবদান। জ্যোতিপ্রিয় মল্লিককে লাঠিপেটা করলেও বেরিয়ে আসবে, শাহজাহানকে লাঠিপেটা করলে একদম পিরামিডের উপর দিকটা, কালীঘাটের কাকু একই তো বাঁশ দিয়ে দিয়েছে, যদি কোনো অন্তর্ঘাত না করে তাকে গলার সামনে ধরা পড়ে যেতে পারে। যদি ওখানে কোনো কারচুপি হয়ে থাকে, সায়েন্টিফিক রিগিং টাইপের, সায়েন্টিফিক মানে ভয়েস যদি হয়ে যায়, চেঞ্জ করে দাও, ভয়েস চেঞ্জ, তাহলে আলাদা কথা। আদারওয়াইজ উপর মলটা আছে, উপর মলটা মানে কালি মানে পিরামিডের একটু উপরের দিকটা বলছি আর কি, ধরা পড়ে যাবে। ফলে আপনি নিশ্চিত থাকুন উনি হয়তো আদালতে গিয়ে নিজেই ধরা দেবেন, একদিন চলে যাবেন গিয়ে, তারপর বড়ো বড়ো লয়ার সব, বিরাট বিরাট লয়ার বুক চিতিয়ে লড়বে, বুক চিতিয়ে। বিরাট ভালো ভালো কাজ করেছে। ওর ভাইও নাকি বিরাট, মহিলাদের সাথে তার অত্যন্ত নাকি ভালো সম্পর্ক, এলাকার মহিলাদের তিনি বিশাল সম্মান দিতেন, আমার কাছে তাই কথা। তার ভাই বলছি আলমগীর। আচ্ছা, মুঘল সাম্রাজ্যর বাবর ছিল একজন, বাবর, ভাদু সিং ছিল, ওটা তো ভাদু হলো, ওটা বাবর। তারপরে আকবর ছিল, হুগলিতে গেছে, তারপর হচ্ছে শাহজাহান পাওয়া গেল, জাহাঙ্গীর গুন্ডা পাওয়া গেছে। অনেকে বলছে সবই হচ্ছে ঠিক কথা, কিন্তু ঔরঙ্গজেব তো নেই, শিক্ষিত, একটু শিক্ষিত দাদা আপনারা। হ্যাঁ, আলমগীরের নামই ঔরঙ্গজেব, জগতের আলো আলমগীর। ঔরঙ্গজেব, আলমগীরও যা, ঔরঙ্গজেবও তা। ঔরঙ্গজেবের অপর নাম হচ্ছে আলমগীর, তাকে সম্মানটা দেওয়া হয়েছিল। ফলে ঔরঙ্গজেবও পাওয়া গেল, ঔরঙ্গজেবও পাওয়া গেল। সে কে? আলমগীর। আলমগীর কার ভাই? শাহজাহানের ভাই। কি সুন্দর ঠাঁই, এমনটাই তো চাই। ওরে বিখ্যাত বিখ্যাত দুধের খাই। এই আমাদের কিন্তু পছন্দ না, পছন্দ হচ্ছে সেই আনারুলকে পছন্দ। আনারুল, তুমি পুলিশ ডাকলে না, মানে আনারুল পুলিশ ডাকার জন্য দায়িত্বপ্রাপ্ত, পুলিশকে অন্য কেউ ডাকবে না, আনারুল ডাকবে। আর অনুব্রত কি সুন্দর ভাস থেকে বলছে না, দিদি কেসটাকে সুচপুরের মতো সাজিয়ে দিতে হবে, সুচপুরের মতো। আপনি ব্যাপারটা বুঝুন, পুলিশ মন্ত্রী তো নেই। আপনি কেন এইসব আলোচনা করছেন? যেটা মেরেছে বেশ করেছে, মেরেছে, তাতে মানুষের কল্যাণ হয়েছে, ইডি মার খেয়েছে, লাভ হয়েছে, কিন্তু দিদির একটু অকল্যাণ হয়েছে। আমার এখানটা একটু শখ আছে, কুছ ডাউট হ্যাঁ, স্বপ্নপূরণ পুরো হয়নি দাদা। মানে বিরাট কাজ করেছে কিন্তু একটা ওরা, কিন্তু স্বপ্নপূরণ ম্যাডামের মনে হয়নি, মনে হচ্ছে হয়নি। কেন বলুন তো, ম্যাডাম এই ইলেকশনের আগে, 24 ইলেকশনের আগে মুসলমানদের তো ভয় দেখাতে হবে। ক্যা ক্যা যে ভাওতা লোক বুঝে গেছে, আগে তো 21-এ ক্যা 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 ছি ছি করেছিল তো, ওটা যে ভাওতা বুঝে গেছে। ক্যা তাড়ানোর নয়, ক্যাটা নেবার, ক্যাটা বুকে জড়িয়ে ধরার, তাড়ি ধর নয়। ক্যা দিয়ে কাউকে তাড়ানো যায় না, ক্যা দিয়ে বুকে জড়িয়ে ধরা যায়। কে কাকে, সে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন যেই হোক, জড়িয়ে ধরা যায়। এইটা কিছু কিছু লোক বুঝে, সবাই বোঝেনি। দুধের গাড়িরাও তাড়াতাড়ি বুঝে যাবে নাকি? নাহলে ঐতিহাসিকভাবে তারা পিছিয়ে থাকতো নাকি? ঐতিহাসিকভাবে পিছিয়ে আছে, না শিক্ষা, না চাকরি, না ক্ষমতায়ন, না স্বাস্থ্য, না রুচি, না সংস্কৃতি, না মর্যাদা। আগে এগুলো ছিল না, মর্যাদা একটু একটু ছিল। এখন দুধের গায়ে রসালো আম, কি সুন্দর, তোরা সবাই এক একটা মরা বুড়ো ভাম, দুধের গায়ে আর রসালো আম। এবার এই মুসলমানদের ভয়টা দেখাতে হবে। সিদ্দিকুল্লা ছিল কি সুন্দর না, বা সিদ্দিকুল্লা তৃণমূল মানেনি, মোল্লা মরেছে, এটা ছিল ইস্যু। মানে রাজনৈতিক গণ্ডগোলে বা কোনো গণ্ডগোলে তৃণমূল পার্টি মারা গেছে, সিপিএম বিজেপি মারা গেছে, ভালো কথা। পলিটিক্যাল লোকরা মারা গেলে খুব ভালো কথা, মরে গেলে কাদের লাভ বলুন তো? যে দলের লোক মরে যাবে সেই দলের লোকের আনন্দ। সামনে কাঁদতে হবে কিন্তু, কাঁদবে। আসলে কুম্ভীর আশ্রয়টা, যে দলের মরে গেলে তোদের এই তোর দলের 3টে উইকেট পড়েছে রে, মানে সেই দলের লোকের আনন্দ হবে। মরে গেলে ধরুন শাসক দল কেউ মরে গেলে তাদের বিরাট আনন্দ, ডেড বডি কাজে লাগবে, বুঝতে হবে ওটা। সেরকম ওরা চেয়েছিল যে এমনভাবে শাহজাহান শেখরা মারধর করুক কেন্দ্রীয় বাহিনীকে এবং ইডিকে, যে ওরা বাধ্য হবে গুলি চালাতে। এবং সামনে মহিলারা আছে, গুলিটা সামনে মহিলারা খাবে, তাহলে গুলিটা যখন চলবে, মানে অত মারধর করলে যে গুলি চালাবে এরকম তো বোকা দুনিয়া নেই। এরা যে এত বড় মহাত্মা গান্ধী এরকম জানতো না, দিদি জানা ছিল না। ওরা জানে রিয়াকশান হবে একদম, এমন মারবে ইট দিয়ে আর বাঁশ দিয়ে, ওরা গুলি চাল রক্তাক্ত করে দেবো, মেরে শেষ করে দেবো একদম। প্ল্যান করেছিল সকালবেলা থেকে, আগে থেকে প্ল্যান ছিল, সব মারতে হবে, সব প্রি প্ল্যান করে একদম। তো গুলি চালালে মরবে সামনে মহিলারা, 10-12 জন 15 জন মরে যাবে। তারপরে ডেড বডি নিয়ে জেলা জেলা চলে যাওয়া হবে, একটা হুগলিতে, একটা মালদায়, একটা মুর্শিদাবাদ। দেখো মোল্লা, দেখো ওরা এখন আসেনি। ইডি মানে বিজেপি, বিজেপি মানে নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী মানে গুজরাট দাঙ্গা, গুজরাট, আর নরেন্দ্র মোদী মানে ওই কী নাম, ওই আমাদের যোগী, যোগী মানে হাদরস, যোগী মানে ওই আখলাখকে কেটে দেওয়া, কিছু আছে না, ওইসব আর কি হয়ে গেল। সহজই তো রাম মন্দির হয়ে গেল, তো ইকুয়াল ইকুয়াল সব ইকুয়াল ব্যাপার। তো তাহলে ইডি যদি এত মেরে দেয় কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় বাহিনী মানে বিজেপি, মানে ওটা গুলি করলো মানে নরেন্দ্র মোদী গুলি করলো, ওটা যোগী গুলি করেছে, ওটা মানে ওটা কেন্দ্রীয় বাহিনী গুলি করলেন। একটা হাতে যোগী ছিল, একটা ছিল নরেন্দ্র মোদী ছিল, গুলি হয়ে গেছে। আর অমিত শাহকে নিতে হবে তো, মোটা ভাই, ভোট নাই। আর নাড্ডা করে নেবে, নাড্ডা গাড্ডা গাড্ডা ফেলে দিয়েছে বাংলাকে একদম, গাড্ডা কোমরে দড়ি বেঁধে দেবে একদম, কোমরে দড়ি বেঁধে দেবে প্রধানমন্ত্রী। হ্যাঁ, লাগতে এসছে। তাহলে ওই গুলিটা মারলে অনেকগুলো মরে যেত, প্রতি জেলা জেলা করে ডেড বডি নিয়ে যেত, হাওড়ায় যেত, একটা হুগলিতে যেত, একটা দিনাজপুর, ভোটের বারো বাজাতো। সব এলাকা লাগলে মুসলমান পাড়াতে পাড়াতে কি ভয় দেখাতাম, এই দেখেছো আসার আগে কিরকম গুলি করে মেরেছে, দেখেছো, শহীদ হয়ে যেতেন, শহীদ হয়ে যেত। তাহলে এবং এই ভয়টাকে দেখিয়ে 2-3 মাস পরেই ভোট, ভোটে বাজিমাত। কিন্তু অবাক হলো না, আরও মারা দরকার ছিল, আর 2-4টা ডেড বডি পড়ে যাওয়া দরকার ছিল, তবে তো গুলিটা করতো, গুলি করলো না, বহুত নাই থাপি। ভয়ের সন্ত্রাস, যেটা ভয়ের সন্ত্রাস ভোটের রাজনীতি যেটা, সেইটা করা গেল না। ডেড বডি বললো না, তো প্রচুর দুঃখ হয়েছে, কিন্তু মনে প্রচুর ব্যথা হয়েছে। জিজ্ঞেস করেছিল কেউ কোন কোন জায়গায় ব্যথা, ও বলছে সর্বত্র ব্যথা হয়ে গেছে। যেমন চিন্তায় যে ভয়ের রাজনীতি যেটা করে, ভয় দেখি রাজনীতি, সেটা করা গেল না। আরে ক্যায়ের অস্তিত্ব কমে গেছে। এখন যদি এই অবস্থায় ওই পাগলা ছেলেটা হয়েই করছে নস্তাদ কি নাম, যদি কিছু মুসলিম ভোট কেটে কুটে যায়, এবার আমাদের ভয়ও দেখাচ্ছে, তুলে নেবো ধরে নেবো, সব লোক দৌড়চ্ছে এখন আর কি। যদি সিট কমে যায় মুশকিল আছে না। আর আগে থেকে কিন্তু অভিষেক বুঝে গেছে রেজাল্ট খারাপ হতে চলেছে, এ দায় আমি নেবো না। আমি হবু যুবরাজ, উনি এলিজাবেথ, কুইন এলিজাবেথ, উনি এখন নেই, বয়স হয়ে গেছে 70-80 বছর বয়সে, মানুষের প্রবলেম হয়ে গেছে। 70 বছর লোকে রাজনীতিতে আনা যায় নাকি? যুবকরা করবে সব। এবার আমি না থাকলে যে কি হয় বুঝে গেছে, হেরে যাবে, ঘটনাগুলো হয়ে যাবে। তাই বলে দিলেন আমি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাইরেই যাবো না। তারপর অন্যান্য লোকসভা কেন্দ্রে যখন হেরে যাবে তখন বলবে আমি যাইনি তাই হেরে গেছে, দায়কার মাননীয়ার। তাই মাননীয় রিটায়ার করতে হবে, সবাই মিলে মাননীয়ার বয়স হয়ে গেছে, ওকে লাগবে না, এবার যুবরাজকে ঢাকাও। পলিটিক্স, উনি ডায়মন্ড হারবার থেকে বেরোবেন না। উনি ডায়মন্ড হারবার সবার ঘরে আলো ঢুকিয়ে দেবে, জল ঢুকিয়ে দেবে, সব ঢুকিয়ে দেবে, এমনকি বৃদ্ধদেরকে সব ভাতা দিয়ে দেবে, বার্ধক্য ভাতা। পশ্চিমে কেউ পাবে না, উনি একলা দেবেন ভাতা। আর রাজ্য সরকার না দিলে নিজেই পড়তে দিয়ে দেবেন। ভাতা দিতে কত 100 কোটি টাকা খরচ হবে, ওনার এত টাকা, যে এত টাকা এলো করতে কি? সৌরভ গাঙ্গুলি করতে টাকা আসছে আমি জানি না। শালবনিতে 1,500 কোটি 1,500 কোটি টাকা দিয়ে কিছু করবে ইন্ডাস্ট্রি, ওটাও তদন্তের বিষয়। শালবনিতে ক টাকায় কাপড় যে জমি জায়গা দিচ্ছে এটা দেখতে হবে, কারা কারা যুক্ত আছে জানি না, দেখতে হবে। যুবরাজে টাকা করতে গেলো, আচ্ছা এমপি ক টাকা পায় গো? আপনি না 2 পয়সার এমপি, ক পয়সার? সে কোথা থেকে টাকা পেলো? সে সব বুড়োদেরকে টাকা দিয়ে দেবে, 100-100 কোটি টাকা দিয়ে দেবে বলে দিল, তবুও ইডি ধরবে না। এখানে তো ইডির কাছে কাগজ চলে এলো, ইডির কাছে ছাড়পত্র চলে এলো, যদি বলে কোথায় চলে গেছে কখনো ইডি রিপোর্ট। আচ্ছা আমি যদি বলি এখন যে গোটা আমেরিকাটা কিনে নেবো, আরে আমেরিকা না, আমি শুধু ওয়াশিংটনে কিনে নেবো, নিউ ইয়র্কটা কিনে নেবো, তার মানে আমি চোর, আমি তো ইন্টারন্যাশনাল, মানে তাহলে একজন স্মাগলার, ছোটোখাটো চলে লাগবে না। তবে 1000-1000 কোটি টাকা আমি লুট করছি, নাহলে আমি কী করবো? ওয়াশিংটন কিনবো, আমি ধরুন কালীঘাটটা শুধু কিনবো, কালীঘাটটা। আচ্ছা কালী দিদির বাড়িটাই কিনে নেবো, ওই টালিখোলার বাড়িটা অনেক দাম, এখানে জানেন অনেক মূল্য। তাহলে আমি একজন হেডমাস্টার বলছি, আমার কাছে টাকা কোথায় আসবে? যদি আমি বলি ওই টালিকোটা দিদির বাড়ি আর অভিষেকের বাড়িটা কিনে নেবো, এই দুটো বাড়ি, আরে একটুখানি ইচ্ছা আছে জানেন তো এই বাড়িটা কেনার। ওইটার লোকের নামটা, লোকটার নাম হচ্ছে সুজিত বসুর, ওই বাড়িটা তো কিনতে ভীষণ ইচ্ছা, রাজপ্রাসাদ টিভির বাড়িতে 3টে বাড়ি কিনবো। যদি এটা বলি আমার বাড়িতে, তার প্রতি ইডি রেট হওয়া উচিত। কী হওয়া উচিত? ইডির রেট হওয়া উচিত। যে আমি একটা স্কুলের হেডমাস্টার, আমি কী করে বাড়িতেটা কিনবো? তাহলে নিশ্চয়ই আমার সাথে সন্ত্রাসবাদীদের যোগাযোগ আছে, পাকিস্তানের তো আছেই, আমার সাথে সিরিয়া লিবিয়ারও যোগাযোগ আছে, দেখতে হবে, আমাকে তদন্ত করা উচিত। আমার সাথে নিশ্চয়ই সৌদি আরবের ধনকুবরদের সাথে যোগাযোগ আছে, ওসামা বিন লাদেনের বংশধর এখনও বেঁচে আছে, নিশ্চয়ই যোগাযোগ আছে। আর দাউদ ইব্রাহিমের সাথে সকাল বিকেল একসাথে বিড়ি খাই, দাউদ ইব্রাহিম আমি নিশ্চয়ই একদম। এত টাকা পাবো কী করে? মাননীয়ের বাড়ি কিনে নেবে, ছবি নয়, সুদীপ্ত যে ছবিতে টাকা দিয়েছে ছবি বলছি না, বাড়ি বলছি, অভিষেকের বাড়ি, মাননীয়ার বাড়ি, সুজিত বসুর বাড়ি, 3টে বাড়ি বলেছে, বেশি বলিনি। তাহলে কিচ্ছু তদন্তের দরকার, শুধু এই কথা যেন হয় আমি সত্য নাহলে মিথ্যা, মিথ্যা কথা বললে লাঠিপাটা করা উচিত, ভালো করে গণপিটুনি খাওয়া উচিত। আর যদি সত্যি কথা বলি তাহলে ইডির আমাকে প্রথমে তুলে নিয়ে চলে যাওয়া উচিত, তারপর তদন্ত হবে। চোর প্রমাণিত হয়ে গেছে, তদন্ত লাগবে না, চোর প্রমাণিত হয়ে গেছে। ঠিক তেমনই অভিষেকবাবু বলছেন আমি বার্ধক্য ভাতা সব দিয়ে দেবো গোটা ড্রাইভার হারবার, বাকি অন্যান্য লোকসভা কেন্দ্রের বুড়োদের জন্য বলি, বৃদ্ধদের জন্য বলি, বার্ধক্য যারা বিশিষ্ট সিনিয়র তাদের জন্য বলি, সিনিয়র সিটিজেন, আপনাদের কী দুর্ভাগ্য না, ভগবান এই নাইনসাফিটা করলো। আপনাদের কেন ড্রাইভার হারবার লোকসভা কেন্দ্রে জন্মগ্রহণ করালো না? কেন আপনি রায়গঞ্জে চলে গেলেন? কেন আপনি বসিরহাটে চলে গেলেন? কেন কেন এই নাইনসাফি কেন? কেন ডানমা হারমোনার আপনার জন্ম হলো না? আপনি তো বার্ধক্যভাতা পেতে পারতেন। একই যাত্রার পৃথক ফল, একই রাজ্য, একই পরিবেশ, একই নেতা, একই মন্ত্রী, একই এমপি, একই প্রধান মুখ্যমন্ত্রী, শুধু ডায়মা হারবার পাবে, আপনি পাবেন না। দেখুন যদি সেটা হাত দেখান, এটা কেন হলো? আর যুবরাজ আপনার কত কাজ, সকাল সাঁঝ, কত টাকা উঠতে প্রবলেম হয়, কিন্তু মেশিন চাই, আপনি দিয়ে দেবেন না, টাকা কোথায় পেলেন? একটু কানে কানে বলবেন, আর ইডি ক্যাপ লাগান তো, ইডি ওই জন্যই মার খেয়েছেন, ঠিক আছে মার খেয়েছেন। মার খাওয়াই দরকার তো সব। এত বিলম্ব করছেন কেন? এত বিলম্ব কেন বলুন? এত বিলম্ব কেন? তারিখ পে তারিখ হচ্ছে, এই যত বিলম্ব করছে। আচ্ছা আপনার কি মনে হচ্ছে আপনাদের লুটের মালটা সব রেখে দিয়েছে? ধরুন কেউ লুট করেছে, ইডি যাবে, কতদিন পর যাবে? 1.5 বছর পর। আর 1.5 বছর সে অন্য জায়গায় রেখে দিতে পারবে না? 1.5 বছর, 1 বছর পর 6 মাস পরে যাচ্ছে, একটা অপরাধীকে ধরতে যাচ্ছে 6 মাস পরে। যেমন কালীঘাটের কাকু, তাকে অবশেষে এখানটা আনা হলো প্রায় 4-5 বছর পরে। 5 মাস ধরে তাকে সুযোগ দিয়েছে, কালীঘাটের কাকু তুমি তাদের সামটে নাও, তোমার চুরি চামারি চিটিং, গাছতলায়, বনের নিচে, কচু বনের নিচে। জয়প্রকাশ মজুমদার একলা পড়ে গেছে তা নয়, কচু বনের নিচে অনেক টাকা পয়সার ব্যাপার আছে, খোঁজ নিয়ে দেখুন। ওই রফিক টাকা পয়সা পেয়ে গেছে অনেকে, কচুমার নিচেই থাকে সবাই। তারপরে দেয়ালের মধ্যে গর্ত করে, দেয়াল আছে না, সিমেন্টিং করাটাকে বড়ো বড়ো গ্যাপ করতে হবে, তার মধ্যে টাকা ঢুকিয়ে দিতে হবে। তারপর সোনা টোনা করে বিদেশে পাচার দিতে হবে। দুবাইটা কিন্তু ভালো জায়গা, ওখানে বেশ আন্তর্জাতিক অপরাধী চক্র আছে, সবাই দুবাইয়ের দিকে যায়। দুবাইটা খুব পছন্দ, কিন্তু দেখতে সুন্দর বেশ। দুবাই পাঠাবে, তারপরে সুইজারল্যান্ডে পাঠাবে। টাকা তো সব লুট হয়ে গেছে, লুটের মাল তো অন্য জায়গায় সরে গেছে। এখন কি তদন্ত করতে হবে আপনি? তা তো তদন্ত করতে গেলে ধরা পড়ে যাচ্ছে। তারপরে ভাবুন, এত মাল গতিয়েছে, এত মাল সরিয়েছে যে কোথাও না কোথাও তার প্রমাণ রেখে চলে যাচ্ছে। শঙ্কর আড্ড শুনলাম নাকি 1000 কোটি বেশি না, 1000 নস্যি। ধন্যবাদ। একদমই তাই। আমার একেবারে প্রশ্নটা অন্য জায়গায় ছিল। মুসলিম সমাজে তো অনেক বিজ্ঞ এবং প্রাজ্ঞ মানুষ রয়েছে, তৃণমূল কেন তাদের বেছে নেয় না? কেন শওকাত মোল্লা, কেন শেখ শাহজাহান, কেন ববি হাকিম? এদের নানা দুর্নীতি রয়েছে, নানা অপরাধের কাণ্ড রয়েছে, তাদের এটি কি মুসলিম সমাজে কালিমালিপ্ত হচ্ছে না? আপনারা দুপয়সা সাংবাদিক বলেই সব কথাগুলো বলছেন, আমি এর ব্যাখ্যা তো দিয়েছি। তার নিজের মন্ত্রী সিদ্দিকুল্লা মার খাচ্ছে, থানা তার কমপ্লেন নিচ্ছে না। কেন মেরেছে কে? শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে দরকার, সিদ্দিকুল্লাকেও দরকার নেই, সে মন্ত্রী। কারণ সিদ্দিকুল্লা তোলাটা আদায় করে দেয় না। সিদ্দিকুল্লা কিছু ভোট দিয়েছিল, আদায় করে দিয়েছিল, তাই তাকে মন্ত্রী করা হয়েছিল। এখন সিদ্দিকুল্লার কোনো গ্রহণযোগ্যতা নেই। ওখানে ঢুকে তার যা ন্যূনতম ছিল, সে মৌলবাদী গ্রহণযোগ্যতা বলুন আর যে গ্রহণযোগ্যতা বলুন, ছিল একটা, শূন্য হয়ে গেছে। এখন কিচ্ছু নেই, হাসি ঠাট্টা হয়, খিল্লি হয়, তাই তাকে মারা যায়। তাই তার গ্রহণযোগ্যতা নিয়ে টাকাটা কেড়ে, টাকা দিয়েছে। টাকা, আপনি ভোট চাইছেন, আপনি পদ চাইছেন, টাকা দিয়েছেন। যে টাকা দেবে সে নেতা হবে। মুসলমানদের যোগ্য লোক যদি নেতা হয়, সে যদি চোখ খুলে দেয়, মুসলমানদের যদি চাকরির জন্য আওয়াজ তোলে, মসজিদ মুসলমানদের ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে, কেউ কারো হুঁশ নেই। 700 কোটি টাকা দিয়েছে বিভিন্ন মন্দিরগুলোকে পশ্চিমবঙ্গে। আর যে মুসলমানরা 65% ভোট, টোটাল শাসক দলের ভোটের 65% ভোট মুসলমানদের, টোটাল 38% ভোট পেয়েছে, তার মধ্যে 30 থেকে 32% ভোট মুসলমান, একলার মুসলমানদের, সংখ্যালঘুদের না, মুসলমানদের। তাহলে আউট অফ 48 যদি 32% ধরেন, সেটা পরে 65% টোটাল 100 দলে হয়, অঙ্ক তাই বলে। অর্থাৎ মমতা ব্যানার্জি বা সরকার যত ভোট পেয়ে, তার 65% ভোট হচ্ছে মুসলমানদের ভোট। সেই মুসলমানদের মসজিদ সংস্কারের জন্য 2 টাকাও থাকায়নি, আর 700 কোটি টাকা দিয়েছে মন্দির সংস্কার করার জন্য। মন্দির মসজিদের জন্য রাজ্য সরকার কোনো টাকা ব্যয় করতে পারে না। রাম মন্দির হচ্ছে জনগণের টাকায়, ভক্তের টাকায়, ভক্তির টাকায়, সরকারের টাকায় নয় বলে আমি জানি। সেখানে মাননীয়া, যেটা কেউ চায়নি, রাম মন্দির মানুষ চেয়েছিল, প্রচুর কোটি কোটি মানুষ চেয়েছিল ভারতে, কিন্তু কেউ জগন্নাথ মন্দির দীঘায় চায়নি, কেউ ইমাম ভাতা চায়নি। কোনো ইমাম, উনি ইমামদের ইমাম ভাতা দেবে মুরগি করার জন্য, জগন্নাথ মন্দির তৈরি করে হিন্দুদের মুরগি করার জন্য। তো 700 কোটি টাকার জন্য মন্দির তৈরি করতে হচ্ছে, মোল্লাগুলো কোথায় গেল? তারা কলকাতা, তার আশেপাশে অজস্র মসজিদ আছে ভেঙে চুরমার হয়ে গেছে, সংস্কার করার জন্য 2 টাকাও দেয়নি। মোল্লারা বোঝে না, এই কথা বলবে কে? বলবে ধরুন ধর্মরক্ষার কথাই বলছি আমি, ধরুন লেখাপড়ার কথা বাদ দিন। মুসলমানরা লেখাপড়া করবে কি? না আমার রোজা করে বেশ থেকে পড়ে থাকবে, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত করো, আর ওই দান ধান কিছু করো, বেশ থেকে বসে থাকবে। ফালতু পড়াশোনা, ইংরাজি, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান সব পড়লে অন্য ধর্মের মতো হয়ে যাবে, নাসারাদের মতো হয়ে যাবে, বিধর্মীদের মতো হয়ে যাবে, ভেট হয়ে যাবে। মেয়েদের একজন পড়াশোনা করার জন্য, মেয়েদেরকে ওই 10 পাস করার পর তাতেই বোরখা পরে বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, মেয়েদেরকে পড়াবে সব। এই পশ্চিমবঙ্গের তালিবান রাজ চলবে, বিয়ে দাও সব, ধরনের বিয়ে দিয়ে দেয়। 4-5 করে বিয়ে করবে, মেডিকেল সব 3-4 করে বিয়ে করে। হজ করতে যাওয়ার আগে একটা বিয়ে, হজ করে ফিরে আসার একটা বিয়ে করতেই হবে। বিয়ে করবে না, মেয়েদের আবার ইজ্জত, মেয়ে হয়েছে আবার ইজ্জত হবে, কি আর কি পেয়েছে, কিচ্ছু হবে না সব। তো মুসলমানদের এইটা হতে হবে, মুসলমানদের লেখাপড়া হবে না। আচ্ছা যদি তাই হয়, আমি একটা মুসলমান ভাইদের বলি, আচ্ছা আপনারা এই নামাজ রোজা থাকুন না, ল্যাপটপটা তো খ্রিস্টান ইহুদিদের জিনিস, ওটা ইউজ করেন কেন? ছেড়ে দিন না। আপনি কারো খ্রিস্টানদের ইহুদিদের ল্যাপটপটা ইউজ করবেন না, ওটা তো খ্রিস্টানদের ইউরোপ তৈরি করেছে ল্যাপটপ বলছি। মোবাইল, টিভি, ইলেকট্রিসিটি, এই কাপড় চোপড়, এগুলো তো ওদের বেশি নেই। তো ল্যাংটো থাকুন, ল্যাংটো থাকুন। গঙ্গাসাগরে কত লোক ল্যাংটো বসে আছে, সব নাগা সন্ন্যাসীরা, সব ল্যাংটো ঘুরে বেড়া মুসলমানরা। সব কাপড়টা কার তৈরি, কার বলুন? কাপড়ের মেশিন কে তৈরি করেছে? খ্রিস্টানরা, ইহুদিরা, বৌদ্ধরা, কিছু হিন্দুরা। মুসলমানরা কোথায়? মুসলমানরা তৈরি করেছে কি? চশমা পরে যে চশমা, এটা খ্রিস্টানদের তৈরি। এই যে মাইক্রোফোন, এটা খ্রিস্টানদের তৈরি। তুমি সব খ্রিস্টান ইহুদিদের নেবে আর তাদের শিক্ষাটা নেবে না, ছাগল হবে, ছাগল, রাম ছাগল হবে। হয়েছে দুধ লাগাই, হয়েছে হয়েছে তো, হয়েছে দুধ লাগাই তো, হয়েছে তো, হয়েছে দুধ মন দিয়ে দুধ জানে না।